সকালে নাস্তাটা যারা দশ মিনিটে তৈরি করতে চান আজকে রেসিপি দেখে তারা বানিয়ে নিতে পারেন আজকে তৈরি করে দেখাবো বেলা ছাড়া পরোটা খুব ইজি এই পরোটা তৈরি করা আর বানানোর পরে সারা দিন একই রকম নরম অবস্থায় থাকবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি আটা দিয়ে আটা দিয়ে চাইলেই এই সুন্দর দারুণ সকালের নাস্তাটি তৈরি করে নিতে পারেন আমি এর জন্য একটি পাত্রে নিয়েছি একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি চাইলে এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আগে থেকে ঝাল করে রাখা দুধটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামিচ আটা আটাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব আমি একবারে আটা দিব না প্রথমে আমি দিয়ে নিয়েছি আমার এবার সামান্য যা কিছু লাগবে আমি পরে দেবো আমার এতটুকু আর প্রয়োজন হয়েছে এবার খুব ভালোভাবে স্মুথভাবে আমি একটি পরোটার ডো করে নিলাম আমার বেটারটা রেডি হয়ে গেছে আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি যেন নিচটা না লেগে যায় এবার আমি দেওয়ার পরে একটু ঘুরিয়ে দেব তাওটা ধরে যেন একটা গোল রাউন্ড শেপ আসে তারপর তিরিশ সেকেন্ড অপেক্ষা এরপরে আমি উল্টে দেব। এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়েছি চাইলে এটা বাদ দিতে পারেন তবে দেওয়ার পরে একটু খুব ভালো রঙ আসে খুবই সামান্য তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আমার পরোটাটা কিন্তু রেডি খুব হেলদি একটা নাস্তার রেসিপি আমার এটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব ভালোভাবে কুকড হয়ে গেছে আমি বাকিটাও একইভাবে করে নিব আমি দেওয়ার পরে একটু ঘুরিয়ে নিব যেন একটা গোল রাউন্ড শেপ আসে একবার দেওয়া হয়ে গেলে তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে নিষ্ঠা হয়ে আসতে খুব সহজে এবং অল্প সময় বানিয়ে নেওয়া যায় ব্যাচ হয়ে গেল আমার মজাদার বেলা ছাড়া পরোটা আর এটা এতটাই দারুণ যে আপনি আপনার বাচ্চার টিফিনেও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এবার সামান্য তেল দিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম ডিম্পোস্ট করে নিব পরোটার সঙ্গে খাওয়ার জন্য আপনারা চাইলে অন্য ভেজিটেবল বা মাংস সাথেও খেতে পারেন তবে হেলদি একটি ব্রেকফাস্টের জন্য আমি এখানে ডিম রেখেছি সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়া দেখেন পরোটাটা কতটা স্মুথ হয়েছে এটা আপনি অবশ্যই আপনার বাচ্চার টিফিন হিসাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে তাছাড়া সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালে ঝটপাট বানিয়ে নিতে পারেন এমনই মজাদার নাস্তার রেসিপি এটা সারাদিনই সফট থাকবে আর খেতে কিন্তু খুবই অসাধারণ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টি ফলো দিবেন নিত্য নতুন এমন রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন